আসসালামু আলাইকুম, আমার নাম ফারহা আলভি, আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। আজ 15ই আগস্ট জাতীয় শোক দিবস, এই উপলক্ষে এখন আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম বঙ্গবন্ধু, কবি মনিরুজ্জামান। কে বলে বঙ্গবন্ধু তুমি নেই? তুমি আছো শত কোটি মানুষের প্রাণে, হয়ে আছো মানব আকাশের সুক্তারা। ওই লাল সবুজের পতাকায় বঙ্গবন্ধু তোমায় দেখা যায়। তুমি পূর্ব বাংলার রক্তিম সূর্যোদয়, তোমার সচ্চার কণ্ঠের বাণী বাতাসে ভেসে আসছে আজও তা শুনি। এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম। তোমার আত্মত্যাগে আজ মরা স্বাধীন দেশের স্বাধীন মানুষ, আজও তোমায় খুঁজে পাই যেন প্রভাতে পাখিদের গানে, পদ্মা মেঘনা যমুনা নদীর কলতানে, পরন্ত বিকালে রাখালিয়ার মিষ্টি বাঁশির সুরে সুরে। কে বলে বঙ্গবন্ধু তুমি নেই? তুমি আছো শত শত জনতার হৃদয়ে প্রেমে অনবদ্য জেগে। হে বঙ্গবন্ধু, তোমার জীবন বিসর্জন দিয়ে এনেছো সবুজ শ্যামল আমার সোনার বাংলাদেশ। তুমি মৃত্যুর জয় ইতিহাসের পাতায় চির অম্লান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মুনতাসির ইফতিয়ার, বাংলাদেশ স্কুল বাহরাইন। শোকাবহ 15ই আগস্ট। 15ই আগস্ট কালো অর্ধায় জাতির শোকের দিন। তুমি ছিলে তুমি আছো আমাদের হৃদয় চির অমলিন, মনের গহীনে আছো তুমি থাকবে চিরকাল, তোমার বদলে তোমার কন্যা ধরে আছে দেশের হাল। তোমার সন্তান নিয়েছে কেড়ে বুলেটের আঘাত, তাদের রক্তে রাঙানো আজ জালানার কাজ, সিঁড়ি আর ছাদ। ঘাতক সেনারা কেড়ে নিল তোমায়, ঝাঁঝরা করলো বুক ওকালে মোদে, ছেড়ে গেলে তুমি এটাই মোদের দুঃখ। যখন তুমি হয়েছিলে খুন ধানমন্ডির 32 নম্বর বাসায়, বাংলার আকাশ বাংলার বাতাস করেছে হায় মজিব ভাই। সেদিন ছিল বাংলার ইতিহাসে এক কলঙ্কম অধ্যায়, এই দিনের মাসুল পারবে না দিতে বাঙালি সমুদয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার নাম আরিয়ান শরীফ। আজকে আপনাদেরকে আমি কবিতা আবৃত্তি শোনাব। কবিতা আবৃত্তিটার নাম হচ্ছে যদি রাত পোহালে শোনা যেত। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, তবে বিশ্ব পেত মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। কারণ মুজিব একটি জাতির পতাকা, বদ্বীপ সমৃদ্ধ মানচিত্রের ব্যাকলতা। মুজিব মানে জয় বাংলা পৃষ্ঠ স্লোগান, রক্তঋণী অর্জিত স্বাধীনতা। যতকাল রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম, আমার নাম আমরিন জামান। আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে একটি কবিতা আবৃত্তি করছি। কবিতার নাম জাতির জনক, লিখেছেন নাসির আহমেদ। ডান পিঠে আর খুব সাহসী খোকা, সত্য পথে দারুণ সে এক রোখা। গরিব দুঃখী মানুষ প্রিয় তার, তার মতো আর হৃদয় বড়কার। পাকিস্তানি দুঃশাসনে দেশ লুটেরা করেছে নিঃশেষ, প্রতিবাদে খোকাই হয় বড়, ডাকতে দিলেন সংগ্রামী পথ ধরো। জেল জুলুমে দমেন না তো বটে, আগুন জ্বরা ভুক্তি তার টোটে। 71ই মার্চে তারই ডাকে, বীর বাঙালি স্বাধীনতার স্বপ্ন মনে আঁকে। তোমার ডাকে যুদ্ধ করে স্বাধীনতা পেলাম, জাতির জনক তোমাকে লাল ছিলাম। তোমার মতন কে আছে আর বঙ্গে, হয় তুলনা একটু তোমার সঙ্গে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম মুন, আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। এখন আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম খুকা, কবি মতিউর রহমান।
মুজিব মানে দেশ প্রেম, মুজিব মানে মুক্তি, মুজিব হলেন বঙ্গবন্ধু ভালোবাসার উক্তি। মুজিব মার্কস ম্যান্ডেলা একই সূত্রে গাথা, মুক্তি সেনার চোখে জিলিক স্বপ্ন দিয়ে আঁকা। একুশ থেকে একাত্তরে হলাম ভাই হারা, পিতা তুমি জীবন দিয়ে করলে সর্বহারা। অগস্ট মাসের 15 তারিখ ভেসে আসে কান্না, হারিয়ে যায় খুকা মদের শ্রাবণ মেঘের বন্যা। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।